অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুলশান দুয়ের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম মোহন আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেক লোকজনের আনাগোনা এবং সম্ভবত গাড়িটিও সেখানে পৌঁছে গিয়েছে এছাড়াও বিস্তারিতভাবে আরও তথ্য জানতে চাই আপনার কাছে কখন কোন মুহূর্তে তিনি বের হতে যাচ্ছেন বা রওনা হতে যাচ্ছেন সুরভি আপনি জানেন যে তিনি দুপুর দুইটা দশ মিনিটে যখন ফ্রান্স থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারপরেই কিন্তু চারটার অল্প সময় পরে কিন্তু তার যে গুলশানের দুইয়ের যে বাসভবন সেখানে আসেন এবং সেখানে কিন্তু প্রায় প্রায় চার ঘন্টার মতো সময় তিনি এখানে অতিবাহিত করেছেন এবং আপনার প্রথম প্রশ্নের উত্তরে যদি বলে যে তিনি অল্প সময়ের মধ্যেই বের হবেন বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে পূর্ণাঙ্গভাবে আপনাকে যদি দেখায় যে তার যে গাড়ি যে গাড়িটি তাকে বহন করবে সেই গাড়িটি কিন্তু স্টার্ট দেওয়া হয়েছে রেডি করা হয়েছে তাকে তার বাসভবন যেই এগারোতলা সেই এগারোতলা কিন্তু ইতিমধ্যে যে বাসে বাসার যে লিফট সেই লিফটটি কিন্তু পৌঁছে গিয়েছে এবং সেখানে অপেক্ষা করছে করছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি তিনি অল্প সময়ের মধ্যে নেমে যাবেন পাশাপাশি যে তাকে বহনকারী যে গাড়ি গাড়িবহর সেই গাড়িবহরও কিন্তু সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে শুরুই বলি যে আসলে এখানে তিনি আসার পর থেকে কিন্তু প্রায় চার ঘন্টার মতো তিনি সময় অতিবাহিত করেছেন এর মধ্যে এই সময়ে কিন্তু তার কাছে কয়েকজন দেখা করতে এসেছেন আমরা দেখেছি আর ডক্টর আসিফ নজরুল যিনি ইতিমধ্যে তার নামও প্রস্তাবিত হয়েছে উপদেষ্টা হিসাবে তিনি এসেছেন প্রায় ঘন্টা মিটিং করেছেন বা কথা বলেছেন বা সময় পার করেছেন যাই বলি না কেন তিনি ছিলেন সেখানে তার এক ঘন্টা পর কিন্তু তিনি গিয়েছেন আমরা এখানে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আসলে জনতা বা যে সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষরা কিন্তু এখানে সবাই ভিড় করছে তারা কিন্তু দেখার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তারা যা মানে যাকে চাচ্ছিলেন আসুক তিনি নামবেন বাসা থেকে তিনি বঙ্গভবনে যাবেন সেই যাত্রার সাক্ষী হিসেবে থাকতে চান আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু বলছেন তাদের উচ্ছ্বাস বা তাদের যে প্রত্যাশা আসার কথাগুলো তারা কিন্তু বারবারই বলছিলেন যে এত বছর দেশে সুশাসন কায়েম হয়নি যে দুঃশাসন ছিল দুর্নীতি ছিল ভোটাধিকার হরণ করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মানুষকে কথা বলতে দেওয়া হয়নি মানুষকে একটি ফেসবুকে স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে তার জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের প্রথম পছন্দ এবং তিনি এসে যেন বাংলাদেশে তার আইনের শাসন কায়েম করে সেই জায়গা থেকে আমরা আর আরও অনেক মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন মানুষ বলছিলেন যে যদি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দেশে যা থাকে সেই বিষয়গুলো যেন কন্টিনিউ করা হয় ইতিমধ্যে স্বরূপ আপনি জানেন যে সতেরো যে সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা মণ্ডলীর যে কমিটি বা তালিকা সেই তালিকা কিন্তু তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে অনেকে রয়েছেন রিজনা তৌহিদ হোসেন থেকে শুরু করে ডক্টর আসিফ নজরুল এবং তারাও কিন্তু যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাদের মধ্যেও প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন এখন পর্যন্ত সরুই বলতে গেলে যে আমরা তার গার্ড যারা রয়েছে তার নিরাপত্তায় নিয়োজিত অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি কথা বলেছি বিভিন্ন সূত্র জানতে জানতে পেরেছি অল্প সময়ের মধ্যেই তার বাসভবন থেকে নামবেন এবং নামার পর কিন্তু এই গাড়ি বহর করে তিনি বঙ্গভবনে যাবেন যেখানে তার শপথ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে শুরুই মানে সবকিছু মোটামুটি প্রস্তুত আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো রওনা দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য